আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে কাঁকড়ার রেসিপি শেয়ার করব। এখন আমি বাজার থেকে তিনটা কাঁকড়া কিনে নিয়েছি। এরপর কাঁকড়াগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন চুলায় পরিমাণ মতো পানি দিয়ে কাঁকড়াগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। অপর দিকে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি জিরার গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া, রাঁধুনি মাংসের মশলা, রাঁধুনি ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া। কাঁকড়া ভোনাটি আমি রাইস কুকারে রান্না করব। তেল গরম হওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গ্যাস না থাকার কারণে রাইস কুকারে রান্না করতে হচ্ছে। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, পরিমাণ মতো লবণ এবং জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য। এই তো কষানো হয়ে গেছে, এখন কাঁকড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়ার পিসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। মধ্যে আবারও ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি। দেখুন, এই তো হয়ে গেছে আমাদের কাঁকড়া ভুনার রেসিপি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।